অ্যালকাইনের পর এবার আসেন আমরা একটু অ্যালকাইনের দিকে মনোযোগ দিই অ্যালকাইন কার্বন কার্বন ট্রিপল বন সো এটা আমাদেরকে স্ট্রাকচার দিবে এন এইচ অফ টু এন মাইনাস টু সো এই ধরনের স্ট্রাকচার যদি থাকে সেটাকে আমরা অ্যালকাইন হিসেবে আইডেন্টিফাই করি অ্যালকাইনের সব থেকে ছোট মেম্বার সব থেকে মিনিমাম মেম্বার যেটাকে বলতে পারেন এটা হচ্ছে ইথাইন ওকে তো আমরা অ্যালকাইন আসলে প্রস্তুত কীভাবে করবো কী কী থেকে অ্যালকাইন তৈরি করা যায় এটা যদি বুঝতে চান প্রথম যে প্রসেসটা আমরা বলবো এটা হচ্ছে আমি ক্যালসিয়াম কার্বনেট থেকে আসতে পারি আমরা কি জানি ক্যালসিয়াম কার্বোনাইডকে যদি আমি উত্তপ্ত করি কী কী পাওয়া যায় আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় পরবর্তীতে আমি যে ক্যালসিয়াম অক্সাইড যোগ্যটা পাই সেই ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমি কার্বন দিয়ে প্রায় পঁচিশশো ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করি ওকে এটা আমাদেরকে কী প্রোভাইড করবে ক্যালসিয়াম অক্সাইডকে তিনটা কার্বনের প্রেজেন্সে যদি আমরা উত্তপ্ত করি সেটা আমাদেরকে ক্যালসিয়াম কার্বাইড প্রোভাইড করে সিএসই টু অ্যান্ড এটা পরবর্তীতে কার্বন মনোক্সাইড প্রোভাইড করে এবং ফাইনালি এই ক্যালসিয়াম কার্বাইড যৌগটাকে যদি আমি হাইড্রোলাইসিস করি ওয়াটার দিয়ে সেটা টু মালিকুল অফ ওয়াটার অ্যাড করা ট্রাই করবো আমরা তো এখান থেকে একটু বোঝা ট্রাই করবেন ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচারটা অনেকটা এরকম ক্যালসিয়াম কার্বন ট্রিপল বন কার্বন এবং ক্যালসিয়াম সো ক্যালসিয়ামের সাথে দুইটা কার্বন ট্রিপল বন দিয়ে কানেক্টেড এর সাথে দুইটা টু মলিকুল অফ ওয়াটার অ্যাড করতেছি আমরা তার মানে দুইটা হাইড্রোজেন এবং আয়ন এবং দুইটা হাইড্রো অক্সাইড আয়ন আমাদের কাছে অ্যাভেলেবেল তো ওভারঅল এই দুটা হাইড্রোজেন আয়ন কার্বন দের সাথে অ্যাড হয়ে আমাকে ইথাইন প্রোভাইড করবে এবং ক্যালসিয়াম পরবর্তীতে দুটা হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রোভাইড করবে তো এন্ড অফ দ্য ডে আমার রেজাল্ট কি আমি একটা অ্যালকাইন পেলাম এবং মনে রাখবেন এই বিক্রিয়াটা শুধুমাত্র ইথাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয় অন্য কোনো অ্যালকাইন তৈরি করার জন্য এই বিক্রিয়াটা ব্যবহার করতে পারবেন না তাহলে মাথায় রাখবেন এটা হচ্ছে ইথাইন তৈরি করার স্পেসিফিক একটা বিক্রিয়া তো এই বিক্রিয়াটা পরীক্ষায় প্রচুর আসে যে কীভাবে ক্যালসিয়াম কার্বনেট থেকে কী ইথাইন তৈরি করা যায় অথবা ক্যালসিয়াম কার্বাইড থেকে কীভাবে ইথাইন তৈরি করা যায় গেট ইউর বেস্ট ডিউটিওর ইন স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু অ্যাকাডেমি অ্যাপ সেটা ক্যালসিয়াম অক্সাইড থেকে হতে পারে ক্যালসিয়াম কার্বাইড থেকে হতে পারে দুটো জিনিস আমি মাথায় সেট করে রাখবো ওকে নাম্বার টু আমরা বলতে পারি যে ভিসিনাল ডাইহালাইট থেকে তৈরি করা যাবে ভিসিনাল ডাইহালাইট থেকে তো ভিসিনাল ডাইহালাইট থেকে যদি তৈরি করতে চান এখানে কিছুটা অ্যালকিনের কারণ ব্যবহার করতে হবে ভিসিনাল মানে কি পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন থাকবে অনেকটা এরকম এবং এগুলোতে একটা করে হাইড্রোজেন আছে এর সাথে লিটারেলি আমরা যে সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশনের বিক্রিয়া করি তো যদি বিক্রিয়াটা হয় বিক্রিয়াটা আসলে কীভাবে সংঘটিত হয় এটা বোঝার জন্য যে কাজটা করবেন যেহেতু এখানে হাইড্রোজেন আছে এটা থেকে পানি তৈরি করার জন্য হাইড্রোক্সাইড থেকে পানি তৈরি করার জন্য হাইড্রোজেন দরকার এটা লাগবে টু মালিক অ্যান্ড পরবর্তীতে যেহেতু সোডিয়াম আছে সোডিয়াম অবশ্যই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে লবণ তৈরি করবে সো ওভারঅল আমরা কী দেখতে পাচ্ছি কার্বনের অনেকগুলো হ্যান্ড আমরা ওপেন করছি যদিও বিক্রির মেকানিজম এরকম না বিক্রির মেকানিজম ডিফারেন্ট তো আপনি বিক্রিয়া কমপ্লিট করতে শিখতেছেন জাস্ট আচ্ছা তাহলে বিক্রিয়াটা আমাদেরকে কী দিবে কার্বন ট্রিপল বন্ড কার্বন যা আমাদেরকে একটা অ্যালকাইন হিসেবে নামকরণ করছি আমরা এবং সাথে টু মালিকুল অফ এনএসিএল অ্যান্ড টু মালিকুল অফ ওয়াটার এন্ড অফ দ্য ডে আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যালকান প্রস্তুত করা যেটা আমরা একদম সাকসেসফুলি করতে পারছি আচ্ছা এরপর আসেন দুইটা আমরা শিখে ফেলছি তিন নাম্বার প্রসেসটাতে আসি তিন নাম্বার প্রসেসে আমরা আসলে জেমিনাল ডাইহালাইট থেকে কাজ করতে পারি জেমিনাল ডাইহালাইট থেকে তো জেমিনাল ডাইহালাইট থেকে আসলে আমরা কাজটা কি করব তার আগে বোঝা দরকার যে জেমিনাল মানে কি জেমিনাল মানে আপনি একদম ছোটো করে এভাবে মনে রাখতে পারেন যদি কোনো কার্বনে একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকে মানে একই কার্বনে দুইটা করে হ্যালোজেন থাকে এবং ডাইহালাইড বলতে বোঝানো হচ্ছে পাশাপাশি দুইটা কার্বনে এরকম করে হ্যালোজেন থাকবে তাহলে বলবোটাকে সেমিনাল ডাইহালাইট এর সাথে যদি জিঙ্কের বিক্রয় করা হয় টু মল তাহলে জিঙ্কের ভ্যালেন্সি যেহেতু টু তাহলে জিঙ্ক এখান থেকে দুইটা ক্লোরিন এবং এখান থেকে দুইটা ক্লোরিন নিয়ে টু মলিকুল অফ জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে তাহলে এই যে কার্বনের হ্যান্ডগুলো ওপেন হলো এটা আমাদেরকে ট্রিপল বন্ড প্রোভাইড করবে তাহলে আমি পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যালকাইন আশা করি বুঝতে পেরেছি তাহলে তিনটা আমরা শিখে ফেলছি এখান থেকে চার নম্বরটাতে আসি অ্যালকি অ্যালকাইন তৈরি করার জন্য আমরা অ্যালকিন থেকে করতে পারি অ্যালকিন থেকে অ্যালকিন থেকে কীভাবে করবেন অ্যালকিন মানে হচ্ছে আমার কার্বন কার্বন ডাবল বন্ড তো আমি ত্রিপল বন আনতে চাই তাহলে ডেফিনেটলি আমি হাইড্রোজেন অপসারণ করব তাহলে কপার প্রেজেন্সে থ্রি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রভাইড করবো কার্বন অ্যান্ড হাইড্রোজেন গ্যাস দুটা কার্বন থেকে অপসারিত হবে সো এটাই হচ্ছে আমার অ্যালকাইন তৈরি করার প্রসেস আশা করি বুঝতে পেরেছি এই চারটা প্রসেস খুব ভালো মতো মাথায় সেট করে রেখেন খুব কঠিন কিছু আসলে নাই এখানে ওকে তো যদি আমরা প্রস্তুতি বুঝে থাকি তাহলে এখন আমরা সামনের দিকে একটু আগাই পরবর্তীতে আমরা এখান থেকে পড়ব অ্যালকাইনের অ্যালকিন কীভাবে শনাক্তকরণ করা যায় আসেন পড়ি শনাক্তকরণের দিকে যদি আগাই শনাক্তকরণ ওকে শনাক্তকরণে কী আসবে দেখেন প্রথমত এটাও ব্রোমিন টেস্ট অ্যালকিনের মতোই ব্রমিন টেস্টে কী করা হয় এখানে অ্যালকাইন বা অ্যালকাইনের স্যাম্পেল নিয়ে তার সাথে ব্রোমিন যুক্ত করা হয় কার প্রেজেন্সে সিসিএল ফোরের প্রেজেন্সে তাহলে এটা আমাদেরকে দিবে এই যে প্রত্যেকটা কার্বনে চারটা করে হ্যান্ড দুইটা করে হ্যান্ড ওভেন হবে টোটাল চারটা সবগুলোতে ব্রোমিন যুক্ত হবে তো এই দ্রবণটার কালার কী ছিল মনে করে দেখেন এটা ছিল রেড রেড থেকে চেঞ্জ হয়ে কালারলেস তো এটা অনেকটা অ্যালকিনের ব্রোমিন টেস্টের মতোই তাহলে অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে ডিফারেনশিয়েট কীভাবে করবা তো ওই যে বলছিলাম যে অ্যালকিনের ক্ষেত্রে যদি আমরা ব্রোমিন টেস্ট করি সেক্ষেত্রে বিক্রিয়াটা অনেক ফাস্ট হয় ধরেন তার মানে খুব তাড়াতাড়ি রেড থেকে কালারলেসে যায় কিন্তু এইটার ক্ষেত্রে বিক্রিয়াটা অনেক স্লো হবে লাইক রেড থেকে যে ধীরে ধীরে কালারলেস হচ্ছে এর প্রত্যেকটা স্টেপ একটু একটু করে বোঝা যাবে ফার্স্টে মনে করো রেড থেকে পিঙ্ক পিঙ্ক থেকে কালারলেস তো কালার যে চেঞ্জের যে ধরনটা চেঞ্জটা তুমি ধীরে ধীরে চাক্ষুষ দেখতে পারবা সো এই চেঞ্জের ধরন দেখে আমরা আসলে অ্যালকাইন শনাক্তকরণ করতে পারবো এবং নাম্বার টু এটা আগের মতোই বেয়ার টেস্ট বেয়ার টেস্টে আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয় সো একটা অ্যালকাইন নিয়ে তার সাথে আসলে জায়মান অক্সিজেনের বিক্রিয়া করা হবে এবং এই জায়ম্যান অক্সিজেন প্রোভাইড করবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যার কালার আমরা বলেছি বা বেগুনি তো এখানে বেসিক্যালি চারটা জায়মান অক্সিজেন অক্সিজেন প্রয়োজন হয় যা আমাদেরকে পরবর্তীতে ডাইউইক অ্যাসিড প্রোভাইড করে এবং যেটা কালার চেঞ্জ করে কালারলেসে যায় এবং আগের মতো এটাও স্লো দ্যাট মিনস খুব ধীরে ধীরে পার্পল কালারটা কালারলেসে পরিবর্তিত হবে তো এইভাবে আমরা আসলে অ্যালকাইনটা ব্রোমিন টেস্ট অ্যান্ড বিয়ার টেস্ট দিয়ে শনাক্তকরণ করতে পারি ওকে আশা করি বুঝতে পেরেছি এখন আমরা যেটার দিকে আগাচ্ছি সেটা হচ্ছে অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া Get your best tutor in a smart way download BYJU'S academy app সোজা কথায় অ্যালকাইন আসলে কি কি বিক্রিয়া আমাদেরকে প্রোভাইড করবে ঠিক আছে তো অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়ার দিকে আমরা আগে রাসায়নিক বিক্রিয়া প্রথমত অ্যালকাইনের সবথেকে ফেমাস বিক্রিয়ার মধ্যে একটাকে আমরা বলতে পারি হচ্ছে হাইড্রোলাইসিস যে অ্যালকাইন পানির সাথে যুক্ত হয় কিছু কন্ডিশনস আছে লাইক ধরেন আমি একটা ইথাইন নিচ্ছি ইথাইনের হাইড্রোলাইসিস করবো মানে পানির সাথে বিক্রিয়া করবো

পরবর্তীতে এখানকার একটা পাই বন্ড আমার এখানে আসে মাইনাস চার্জ প্রোভাইড করে এবং এই হাইড্রোজেনটা এখানে আসে এবং এই বন্ডটা এখানে আসে একটা পুনর্বিন্যাস প্রসেস চায় যদি পুনর্বিন্যাসটা হয়ে যায় তাহলে এভারঅল আমাদেরকে একটা অ্যালডিহাইড প্রোভাইড করে ওকে এরপর আমরা যদি একটা অপ্রতিসম অ্যালকাইন নিই ধরেন যে এরকম একটা অ্যালকাইন এর সাথে অপ্রতিসম বিকারক পানি যদি অ্যাড করি আমরা কার প্রেজেন্সে টু পারসেন্ট মাইক্রিরাসালফেট টোয়েন্টি পারসেন্ট সালফেরিক অ্যাসিডের প্রেজেন্সে এটা আমাদেরকে কী দিবে খুব সিম্পল এটা এইচ প্লাস ও এইচ মাইনাস প্রোভাইড করে দ্যাট মিনস একটা পাইবন্ধন ভাঙার পর দুটা কার্বনের দুইটা হ্যান্ড ওপেন হবে তো মার্কন নীতি অনুসারে কি হবে বিকারকের ঋণাত্মক অংশটা কম যুক্ত কার্বনে যুক্ত হবে তাহলে ঋণাত্মক অংশটা কম যুক্ত কার্বনে যুক্ত করলাম এরপর যে কাজটা হবে সেটা অনেকটা এরকম যে আমার এই ডাবল বন্ডের একটা বন্ড এখানে এসে মাইনাস চার্জ ক্রিয়েট করে সমান হাইড্রোজেনটা পরবর্তীতে এখানে শিফট করে সো এই হাইড্রোজ এই অক্সিজেনের যে ম্যানেজটা আছে সেটা এখানে আসে সো পুনর্বিন্যাস হওয়ার কারণে আমি কি পাবো আমি একটা কিটোন পাবো তো এখান থেকে সিম্পলি মাথায় রাখতে পারেন যে আমি যদি প্রতিসম অ্যালকাইন ইউজ করি সে আমাকে অ্যালডিহাইড প্রোভাইড করবে আর যদি অপ্রতিসম অ্যালকাইন ইউজ করি সে আমাদেরকে কিটন প্রোভাইড করবে তো এন্ড অফ দ্য ডে আমার অ্যালডিহাইড বা কিটন তৈরি করা সম্ভব হচ্ছে অ্যালকাইন থেকে তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছি রাইট ওকে দিস ইজ হাইড্রোলাইসিস হাইড্রোলাইসিস শেষ আমরা এখন একটু সামনে আগাবো সলভ ইউর একাডেমিক প্রবলেম ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি এখন আমরা যে বিক্রিয়াটা শিখব এটা হচ্ছে আমার ওজনীকরণ বিক্রিয়া অ্যালকিনে যেমন আমরা ওজনীকরণ শিখেছি অ্যালকাইনেরও ঠিক একইভাবে ওজনীকরণ বিক্রিয়া করা সম্ভব তো কিভাবে করব এটাই হচ্ছে মেইন কথা দেখেন আমার কাছে মনে করেন একটা অপ্রতি সময় অ্যালকাইন যৌগ আছে এর সাথে আমি ও থ্রির বিক্রিয়া করবো অ্যাট দ্য প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড যদি এরকমই হয় বিক্রিয়াটা বিক্রিয়াটা আমাদেরকে আউটকাম কী দিবে এটা একটা কোয়েশ্চেন সো আউটকামটা অনেকটা এইরকম যেখানে ত্রিপল বন্ধন আছে মানে ত্রিবন্ধন আছে সেখানে আমার অক্সিজেনের স্ট্রাকচারটা তৈরি হবে ধরেন এরকম তৈরি হলো এরপর এর সাথে আমরা এইচ টু ও পানি ইউজ করবো আর হিট ইউজ করবো এই এইচ যেটা কাজ করবে সেটা হচ্ছে অক্সিজেনটাকে অপসারণ করার ট্রাই করবে তাহলে স্ট্রাকচারটা ভাঙবে এবং স্ট্রাকচারটা আমাদেরকে এরকম একটা যোগ দিবে এবং পরবর্তীতে এটা এইচ টু ও টু প্রোভাইড করবে এই যোগটা থেকে পরবর্তীতে আমাদের কাছে যেটা আসে সেটা হলো এই অংশটা একটা ইথানোয়িক অ্যাসিড প্রোভাইড করে পরবর্তীতে এক কার্বন অংশটুকু আমাদেরকে একটা মিথানোয়িক অ্যাসিড প্রোভাইড করে এন্ড অফ দ্য ডে এটাই আমাদের রেজাল্ট সো আমি অ্যালকানিনজনীকরণ করে আসলে অ্যাসিড তৈরি করতে পারি আপনি একবার দেখতে চান ধরেন যে আমি একটা ইথাইন ইউজ করতেছি যদি এটা ইউজ করি কোনো সমস্যা নেই তাহলে সিসিএল ফোরের প্রেজেন্সে যদি বিক্রিয়া করি যেটা দাঁড়ানোর কথা সেটাই দাঁড়াবে যে এখান থেকে সি এইচ সিএইচ এখানে আমার অক্সিজেনের স্ট্রাকচারটা তৈরি হলো এরপর যদি আমি পানি অ্যাড করি পানিটা আমার অক্সিজেনকে নিয়ে অপসারণ করবে অপসারণ করলে আমার বাকি থাকে কি? যে এইচ সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও এইচ এবং এইচ টু টু এবং পরবর্তীতে এটা থেকে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে এইচ সি ডাবল এইচ মানে মিথানোয়িক অ্যাসিড টু মালিকুল ওকে তো এন্ড অফ দ্য ডে আমরা রেজাল্ট পেলাম এখানে আমরা হাইড্রোজেনিয়াস দুটো অ্যাসিড পেলাম এখানে হোমোজেনিয়াস একটা অ্যাসিড পাচ্ছি সো আমি যদি এখানে মনে রাখেন যে প্রতি সম যদি ইউজ করি তাহলে একই টাইপের অ্যাসিড পাবো আর যদি অপ্রতম যোগও ইউজ করি তাহলে ডিফারেন্ট টাইপের দুটো অ্যাসিড পাবো এন্ড অফ দ্য ডে অ্যালকাইনের ওজনীকরণের রেজাল্ট আমার এটাই যে অ্যালকাইন থেকে আমি অ্যাসিড তৈরি করতে পারি তাহলে মাথায় রাখেন অ্যালকাইন থেকে আপনি অ্যালডিহাইড কিটন তৈরি করতে পারেন আবার অ্যালডিহাইড থেকে সরি অ্যালকাইন থেকে আপনি অ্যাসিডও তৈরি করতে পারেন তো অনেক যোগও তৈরি করা সম্ভব হচ্ছে আমাদের জন্য ডাউনলোড অ্যাপ আচ্ছা এরপর কি আছে দেখেন আমাদের জন্য আমরা যদি থ্রি মলিকুল অফ ইথাইনকে আমরা বাংলায় বলি এরকম যে লৌহ উত্তপ্ত নলের মধ্য দিয়ে ফোর হান্ড্রেড থেকে ফোর ফিফটি ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করি তাহলে বেনজিন তৈরি হয় কোশ্চেন হচ্ছে কিভাবে তৈরি হয় দেখেন এই যে থ্রি মলিকুল অফ ইথাইন এরকম একটা স্ট্রাকচার ফর্ম করে বা এরকম একটা স্ট্রাকচারে যদি আসে এই হেভি টেম্পারেচারের কারণে এদের প্রত্যেকের পাইবন্ধনটা ভেঙে যাবে সো এন্ড অফ দ্য ডে এটা আমাদেরকে একটা বেনজিন প্রোভাইড করবে তো এগুলো ডাবল বন্ড আসবে আমি বেনজিন পাবো সোজা কথা তাহলে কি বুঝলেন যে অ্যালকাইনের থ্রি মলিকুল থেকে বেনজিন তৈরি করা পসিবল আচ্ছা বেনজিনের জায়গায় ইথাইনের জায়গায় আপনি যদি প্রোপাইন ইউজ করতেন তাহলে কি হতো সেম কাজ যদি করেন লৌহ উত্তপ্ত নলের মধ্যে দিয়ে ফোর হান্ড্রেড থেকে ফোর ফিফটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রোভাইড করি আমি তাহলে এখানে একবারই লিখে ফেলতেছি এখানে আমাদেরকে মেসিটাইলিন প্রোভাইড করে যোগের সংকেতটা লিখে দিচ্ছি আমি এই যুগের নাম হচ্ছে মেসিটাইলিনের সংকেত মনে রেখেন পরীক্ষায় আসে মেসিডাইলিনের সংকেত কি ওকে তাহলে বুঝলেন যে আমি এখান থেকে অ্যালকাইন থেকে দুই ধরনের অ্যারোমেটিক যোগও তৈরি করতে পারি যেমন বেনজিন তৈরি করতে পারি যেমন মেসিডাইলিন তৈরি করতে পারি মাথায় আশা করি ভালো মতো সেট করে নিছেন আচ্ছা এরপর আসেন একটা খুব কমন কোয়েশ্চেন কোয়েশ্চেনটার আমরা আনসার করা ট্রাই করব যে অ্যালকাইন ওয়ান ও অ্যালকাইন টু এর মধ্যে পার্থক্য কীভাবে করবে বা পার্থক্য করবে কীভাবে এটা একটা গুড কোয়েশ্চেন আমাদের জন্য তো এটার আনসার কীভাবে করবো এটার আনসার করার জন্য আসলে আমরা দুই ধরনের ইন্ডিভিজুয়াল যোগও ইউজ করতে পারি প্রথম যে কাজটা করবেন একটা অ্যালকাইন ওয়ান ধরেন যে আমরা এটাই নিলাম এটা একটা প্রোপাইন একটা প্রোপাইন যোগের সাথে আমরা ডায়ামিন সিলভার নাইট্রেট যুক্ত করবো একটা প্রোপাইন যোগের সাথে যদি ডায়ামিন সিলভার নাইট্রেট যুক্ত করা হয় ওভারঅল এটা আমাদেরকে কী প্রোভাইড করবে এই সিলভার ধাতুটা এখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করবে কারণ অ্যালকাইন ওয়ানের কার্বন কার্বন ত্রিবন্ধনটা স্ট্রং হওয়ার কারণে কার্বন হাইড্রোজেন বনটা উইক হয়ে যায় উইক হয়ে যাওয়ার কারণে এই কার্বন এই হ্যান্ডটা ফাঁকা হয়ে যায় এবং এখানেই সিলভারটা যুক্ত হয় সলভ ইউর একাডেমিক প্রবলেম ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ এরপর অ্যামোনিয়া গ্যাস পাবেন আপনি অ্যামোনিয়াম নাইট্রেট পাবেন আর পানি পাবেন সোজা কথা তো এই যে যোগটা এই যোগটা একটা সাদা অদক্ষেপ প্রোভাইড করে তাহলে আমরা কি বুঝলাম যে আমাদেরকে এটা সাদা অদক্ষেপ প্রোভাইড করতেছে ঠিক আছে তাহলে আমরা অ্যালকাইন ওয়ানের সাথে ডায়ামিন সিলভার নাইট্রেটের একটা বিক্রিয়াতে হাইড্রোজেনটা রিপ্লেস করে এখানে সিলভার যুক্ত হয় এবং ওই যোগটা একটা সাদা অদক্ষেপ তৈরি করে যেটা দিয়ে আমরা অ্যালকাইন ওয়ান শনাক্তকরণ করতে পারি ঠিক সেম বিক্রিয়াটাতে যদি আমরা অ্যালকাইন টু ইউজ করতাম লাইক যদি এই যোগটা ইউজ করতাম তার মানে এটা একটা অ্যালকাইন টু এর সাথেও যদি সেম রিয়াজেন্টের বিক্রিয়া করি আমি ডায়ামিন সিলভার নাইট্রেট বেসিক্যালি এখানে যেহেতু ত্রিবন্ধনের পাশে যে কার্বনগুলো আছে এখানে কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন না থাকলে এটা কোনো বিক্রিয়া দিবে না যেটাকে আমরা বলছি নো রিয়াকশন কোনো বিক্রি হবে না কোনো বিক্রিয়া না হলে তো অদক্ষেপ পাওয়ার কোনো প্রশ্নই আসে না তাহলে যেহেতু অদক্ষেপ পড়বে না সেখান থেকে আমি অ্যালকাইন ওয়ান অথবা অ্যালকাইন টু আলাদা করণ করতে পারছি বা শনাক্তকরণ করতে পারছি বা পৃথকীকরণ করতে পারছি আচ্ছা এটার আরেকটা মেথড আছে এটা গেল একটা মেথড আরেকটা মেথড বলতে জাস্ট আমরা বুঝাচ্ছি যে অন্য একটা রিয়াজেন্ট ইউজ করা যায় রিয়াজেন্টটা কি ডাই অ্যামিন কপার ক্লোরাইড এই রিয়াজেন্টটা ইউজ করা যেতে পারে যদি এই রেজেনটা ইউজ করেন কথায় কি আমার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বিদ্যমান এখানে তাহলে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে এবং এটা তৈরি করবে সি এইচ সি সি ট্রিপল বন্ড সি এখানে কপার যুক্ত হবে সিম্পলি এই হাইড্রোজেনটার পরিবর্তে ওখানে একটা কপার যুক্ত হলো এটাও এক একই রকমভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড দিবে অ্যামোনিয়া গ্যাস দিবে পানি দিবে তো এই যে যোগটা কপারের যে যোগটা আপনি পাইছেন এটা আপনাকে লাল অদক্ষেপ দিবে যেটা দেখে আপনি অ্যালকাইন ওয়ান শনাক্তকরণ করতে পারবেন সিমিলারলি যদি সেম বিক্রিয়াটা আমরা অ্যালকাইন টু এর জন্য প্রোভাইড করি অ্যালকাইন টুতে একই ডায়ামিন কপার ক্লোরাইড এটা যদি ইউজ করি সেক্ষেত্রে দেখেন এই কার্বনগুলোতে কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন না থাকলে আমার কপার কাউকে প্রতিস্থাপন করতে পারবে না সোজা কথা তাহলে এটা আমাকে কী দিবে নো রিয়াকশন দিবে কোনো ধরনের বিক্রিয়া দিবে না কোনো ধরনের বিক্রিয়া যদি না দেয় তাহলে কোনো লালা দক্ষেপও আসবে না না আসলে এটা অ্যালকাইন টু সোজা কথা তাহলে এই দুইটা ডিফারেন্ট রিয়াজেন্ট ইউজ করে আইদার ডায়ামেন্ড সিলভার নাইট্রেট অথবা ডায়ামেন্ড কপার ক্লোরাইড এটা থেকে আমি অ্যালকাইন ওয়ান এবং অ্যালকাইন টু পৃথকীকরণ বা শনাক্তকরণ করতে পারবো এবং সেকেন্ডলি এই অনেক সময় ভিন্নভাবে আসে যে দেখাও যে অ্যালকাইন ওয়ান অম্লধর্মী কিন্তু অ্যালকাইন টু অম্লধর্মী না দেখেন এখানে যেহেতু হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে তার মানে কি এটা অ্যাসিডের মতো কাজ করছে তাহলে অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লধর্মী অ্যালকাইন টুতে কোনো ধরনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়নি বিক্রিয়াও করে নেই তাহলে এটা অম্লধর্ম দেখায় না তাহলে অ্যালকাইন ওয়ান অম্লধর্মী এবং অ্যালকাইন টু অম্লধর্ম না ওকে এই হচ্ছে মোটামুটি আমার অ্যাসিডের বিক্রিয়া সরি অ্যালকাইনের বিক্রিয়া তো অ্যালকাইনের বিক্রিয়াগুলো আশা করি বুঝতে পেরেছেন তো ওভারঅল আরেকবার দেখে নিন একদম সোজাই জিনিস বলা যায় এ কোয়েশনটা দেখেন সংকেতের নামগুলো মনে রাখবেন অবশ্যই